আসসালামু আলাইকুম, আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলটিতে। বোর্ডে খুব বেশি সংগ্রহ ছিল না, তবে পাকিস্তানি বোলাররা যেমনভাবে চেপে ধরা দরকার সেভাবেই চেপে ধরেছিল ভারতীয় ব্যাটারদের। হাত খুলে খেলতে পারছিল না রোহিত শর্মার দল। 148 রানের লক্ষ্য তারা করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খেয়েছিল ভারত। অভিষিক্ত নাসিম শাহর করা দ্বিতীয় বলে বোল্ড হয়েছিল লোকেশ রাহুল, কাট করতে গিয়ে বল উইকেটে টেনে আনেন রাহুল। এরপর বিরাট কোহলি রোহিত শর্মা বেশ কয়েকবার পরাস্ত হয়েছেন, তবে ভাগ্যগুণে আউট হওয়া থেকে বেঁচে গিয়েছেন দুজনই। 6 ওভারের পাওয়ার প্লেতে ভারত তুলেছে 1 উইকেটে 38 রান। কোহলি 24 বলে ততক্ষণে 29 আর রোহিত 11 বলে 4 রান করেছিলেন। এর আগে ভুবনেশ্বর হার্দিকের তোপে ইনিংসের এক বল বাকি থাকতে 147 রানে অল আউট হয়ে গিয়েছে পাকিস্তান। অর্থাৎ জিততে হলে ভারতকে করতে হতো 148। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ভারত। অধিনায়ক রোহিত শর্মা অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারের হাতে তুলে দিয়েছিল প্রথম ওভার। অধিনায়ককে হতাশ করেননি ভুবনেশ্বর কুমার, স্বীকার করেছেন 4 উইকেট। পাকিস্তানের দেয়া 147 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ দিকে রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়া পাকিস্তানকে তুলোধুনো করে তাদের উইলো থেকে ম্যাচটা বের করে আনে। এদিকে ম্যাচ শেষে ভীষণ হতাশ দেখা গিয়েছে বাবর আজমকে। অন্যদিকে সংবাদ সম্মেলনে এসেছিলেন বিরাট কোহলি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশকে সুখবর দিয়েছেন বিরাট কোহলি, বলছেন বাংলাদেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলবে এটাই আশা করি। 20 ওভারের ম্যাচে মুহূর্তেই ম্যাচের গতিপথ পাল্টে যায়, তাই তো প্রতিটি দলেরই উচিত আক্রমণাত্মক ক্রিকেট খেলা। শুভকামনা রইল বন্ধুদেশ বাংলাদেশের জন্য। আশায় আছি তাদের সাথে সেমিফাইনালে লড়াই করে ফাইনাল খেলব আমরাই। দর্শক আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আপনার কি মনে হয় বাংলাদেশ কি গ্রুপ পর্ব উতরাতে পারবে? জানাবেন কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।